মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং শেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের অ্যালাইট মোশন অ্যাপসটির প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে গিয়ে অ্যালাইট মোশন লিখে সার্চ করলেই এই অ্যাপসটা পেয়ে যাবেন। আর এটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এখন এখান থেকে বের হয়ে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে প্রজেক্ট XML ফাইল নামের একটা লিঙ্ক দেখতে পাবেন। আপনি জাস্ট প্রথমে এই লিঙ্কটাতে একবার টাচ করবেন, ঠিক এরকম দেখতে পাবেন। এখানে একটা ডাউনলোড অপশান আছে, এটাতে টাচ করবেন। এখানে আপনার ইমেলগুলো শো করবে, যে কোনো একটা ইমেল সিলেক্ট করে ওকেতে টাচ করবেন। এটা ডাউনলোড হওয়ার পর ওপেনে টাচ করলে এখানে একটা শেয়ার বাটন দেখতে পাবেন, অথবা এখানে 3 ডটে টাচ করলে এখানে দেখুন সেন্ড এ কপি লেখা আছে। সেন্ড এ কপিতে টাচ করলে আপনার অ্যাপসগুলো এখানে শো করবে। যেহেতু আমরা এটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করব, অ্যালাইট মোশন অ্যাপসটাকে সিলেক্ট করব। দেখুন এটা ইম্পোর্টেড প্রজেক্টে চলে গেছে। এখন আপনাকে অ্যালাইট মোশন অ্যাপসটাকে ওপেন করতে হবে। এখানে প্রজেক্টে টাচ করবেন। দেখুন এই প্রজেক্টটা আমরা ইম্পোর্ট করেছি, এটাতে টাচ করবেন। ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা একদম প্রথমে চলে যাব, তারপর এখানে প্লাস আইকনে টাচ করব। এখানে মিডিয়াতে টাচ করলে আপনার গ্যালারিটা এখানে শো করবে। এখান থেকে আপনি যে ছবিটা দিয়ে ভিডিও বানাতে চান সেই ছবিটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করবেন। এখানে 3 নাম্বার অপশানটিতে টাচ করে এটাকে আমরা বাঁদিকে স্লাইড করব। যত বেশি করবেন তত বেশি জুম হবে ছবিটা। ছবিটাকে ফুল স্ক্রিন করব। আমি আর একটু বেশি জুম করে নিচ্ছি, আপনিও একটু বেশি করে জুম করে নেবেন। এতটুকু জুম করার পর এখানে ব্যাক বাটনে একবার টাচ করবেন। তারপর এই লেয়ারটাকে আমরা বাঁ দিকে নেব, একদম ভিডিওর শেষ বরাবর যাব। আমাদের ভিডিওটা 20 সেকেন্ডের, তাই 20 সেকেন্ড বরাবর গিয়ে এখানে টাচ করলে ছবিটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে। আমরা একদম প্রথমে চলে যাব, লেয়ারের একদম প্রথমে চলে যাবেন। তারপর এই খালি জায়গাতে একবার টাচ করবেন। প্রথম ছবিটা বরাবর এই ফাঁকা জায়গাটাতে হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। এভাবে ধরে এটাকে নিচে নামাবেন, একটা দুটোর নিচে নামাবেন, নিচেরটা নিচেই থাকতে দেবেন। এখন আপনাকে নিচে দেখুন ইউর পিক ইফেক্ট লেখা আছে, এটাতে টাচ করবেন। ওকেতে টাচ করবেন। তারপর এখানে ইফেক্ট অপশানে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। এখানে কপি ইফেক্টে টাচ করবেন। তারপর এই খালি জায়গায় টাচ করে ছবির যে লেয়ারটা এটাতে টাচ করবেন। তারপর ইফেক্ট অপশানে টাচ করবেন, 3 ডটে টাচ করে এখানে পেস্ট ইফেক্টে টাচ করবেন। তারপর এই খালি জায়গায় টাচ করে ইউর পিক ইফেক্ট লেয়ারটাতে টাচ করে এখানে ওকেতে টাচ করবেন। তারপর ডিলিট অপশানে টাচ করে এটাকে ডিলিট করে দেবেন। এখন আপনাকে আবার এই প্লাস আইকনে টাচ করতে হবে। এখানে মিডিয়া অপশানে টাচ করবেন। গ্যালারি থেকে এই ধরনের একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করলে এই ধরনের অনেক গানের লিরিক্স ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারবেন। তারপর এই ফাঁকা জায়গাতে ধরে একটু বাঁ দিকে নেব। লেখাটা বের হওয়ার পর আমরা লিরিক্সের যে লেয়ারটা আছে এটাতে টাচ করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করব। 3 নাম্বার অপশানটাতে টাচ করব। আমরা লেখার ভিডিওটাকে একটু জুম করব। আপনি চাইলে ছোট বড় করতে পারেন। এতটুকু জুম করে ব্যাকে টাচ করব। তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করবেন। এখানে লাইটিংয়ে টাচ করবেন। তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর আমরা ব্যাক বাটনে টাচ করব। তারপর এটাকে ধরে আমরা নিচে মাঝ বরাবর বসিয়ে দেব। আপনি যেখানে খুশি বসাতে পারেন। তারপর এই খালি জায়গাতে একবার টাচ করে আমরা লেয়ারের একদম শেষে চলে যাব, 20 সেকেন্ড বরাবর যাব। भिडियोर एकदम शेष बराबर जावार पर ओपरे देखुन लिरिक्सेर भिडियोटा एकटु लम्बा ताई एटाते टाच करे एई अपशनटिते टाच करले बाकी अंशटा डिलीट हये जाबे। तारपर आमरा भिडियोर एकदम प्रथमे जाबो, खाली जायगाते टाच करब, भिडियोटा एखाने प्ले करले झापसा आसबे, तार जोन्नो आमरा आगे सेव करे नेब। एई सेव अपशने टाच करब, भिडियो लेखार डान दिके जे अपशनटा आछे एई कर्नारे टाच करे एखाने टाच करबेन। एखान थेके आपनार भिडियोर जोन्नो क्वालिटी सिलेक्ट करबेन, आमि 720p HDटाके सिलेक्ट करब, तारपर एखाने एक्सपोर्टे टाच करब। एखाने टाच करले एटा 100% होते आपनार 15-20 मिनट समय लागते पारे। एटा 100% होवार पर एकटा सेभ लेखा आसबे, ठीक एइरकम सेभ लेखा आसबे। एखाने सेभ लेखाटिते टाच करले एटा ग्যালারিতে सेभ हये जाबे। बंधुरा भिडियोटी केमन लागलो कमेंट करे जानाबेन, भालो लागले एकटा लाइक करे देबेन। आल्लाह।